পোড়া গন্ধ আর ঝলসানো স্বাদ কাবাবের প্রধান দুইটি বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্যের জন্যই কাবাবের সুখ্যাতি বিশ্বজোড়া। আমাদের আজকের রেসিপিটি একটি কাবাব আইটেম নিয়েই, আর এর নাম হলো হাঁড়ি কাবাব। আর এখানে আমি কাবাবের ফ্লেভারের জন্য কোনো কাঠ বা কয়লার ব্যবহার করিনি, করেছি আমাদের রেগুলার কিচেনে ইউজ হয় এমন একটি আইটেম দিয়ে। সে আইটেমটি কি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, আর যদি এই ভিডিওটি উপকারে আসে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার, আমরা চলে আসলাম ম্যারিনেশন পর্যায়ে। আমি এখানে বিফ নিয়েছি 300 গ্রামের মতো, পাতলা লম্বা করে কাটা, হাড় ছাড়া বিফ নিতে হবে। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁপে বাটা, আর 1/8 টিস্পুনের মতো জায়ফল জয়ত্রী গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। কাবাব মশলা দিয়ে দিচ্ছি আমি, যে কোনো কাবাব মশলা ইউজ করতে পারেন, 2 চা চামচ পরিমাণ। আমি এখানে বিফটা নিয়েছি, আপনারা চাইলে ল্যাম্প বা মাটনও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার 1 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আমি এখানে 1 চা চামচ, আর 1/4 টিস্পুনের মতো লবণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। এখন বিফটাকে সবগুলো ইনগ্রেডিয়েন্টসের সাথে খুব ভালো করে মিক্স করে আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ। লেবুর রসের সাথে বিফটাকে আবার ভালো করে মিক্স করে আমরা ওভারনাইটের জন্য ম্যারিনেট করব। অ্যাটলিস্ট 6 to 7 hours ম্যারিনেট করলে কাবাবটা খেতে ভালো লাগবে। পরের দিন চলে আসলাম আমরা কাবাব প্রসেসিংয়ে, সেজন্য আমি একটা প্যানে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেগুলার অয়েল অথবা বাটার দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিলাম 1টা কালো এলাচ, দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরা, দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 2-3টি লং, আর আমি 1টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো আস্ত গোলমরিচ। এখন বাবলস উঠা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। বাবলস উঠে গেলে আমরা এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুনের পরিমাণ চপড অনিয়ন বা পেঁয়াজ কুচি। এখন এটাকে বেরেস্তা পর্যায়ে নিয়ে যাব না, গোল্ডেন ব্রাউন হয়ে আসলেই আমরা আমাদের মেরিনেটেড যে বিফ সেটা এখানে ঢেলে দিব। এখন বিফটাকে নাড়াচাড়া করে আমি এখানে মশলাটার সাথে একটু পানি মিশিয়ে পানিটাও আমি দিয়ে দিচ্ছি বিফের সাথে। তেল উঠে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তেল উঠে আসলে 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি মাখা মাখা হয়ে আসা পর্যন্ত জাল দিতে থাকবো। দেখুন আমাদের মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা চুলাটাকে অফ করে দিব। অফ করে এখন আমরা কাবাবের ফ্লেভারটা অ্যাড করব, সেজন্য আমি ঠিক মাঝখানে 1টা কাপ বসিয়ে নিচ্ছি। অবশ্যই হিট প্রুফ হতে হবে, আর কাঠ বা কয়লার বদলে আমি এখানে কিচেন টিস্যু ইউজ করছি। আমি 1টা কিচেন টিস্যু দিয়ে দিলাম, আরেকটা কিচেন টিস্যুর 1/2টা ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাবল প্রসেসে করতে পারেন, একবার ফ্লেভার দেওয়ার পরে আবারও সিমিলার প্রসেসটা ফলো করুন। দেখুন আমি কিচেন টিস্যুটা পুড়িয়ে নিচ্ছি। এই প্রসেসে আপনি 2-3 বার করে কাবাবের ফ্লেভারটা দিতে পারেন।
পুরোপুরি কাঠ বা কয়লার ফ্লেভারই পাবেন। টিস্যু পেপারটাকে পুরোপুরি ফুটতে দিতে হবে। অলমোস্ট পুড়ে যাওয়ার পরে আমি কিচেন টিস্যু পেপারের উপরে এক চা চামচ পরিমাণ ঘি ঢেলে সাথে সাথে ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর পাঁচ মিনিটের জন্য আপনাদেরকে রাখতে হবে, ঢাকনায় যে ফুটা থাকবে সেটাও আপনাদের ক্লোজ করে দিতে হবে। হয়ে গেল আমাদের সুস্বাদু হাঁড়ি কাবাব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।